আগের দিন তোমাদের অ্যাক্টিভিটি 3 ক্লাস 7 8 এর উদ্দেশ্যে বলছি সাবজেক্ট অ্যারাবিক বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সেপ্টেম্বর অ্যাক্টিভিটি 3 আগের দিনে বিগত দিনে 3-6 অ্যাক্টিভিটি 3 3-6 মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার দোয়াটি লিখো এই অবধি হয়েছিল আজকে আজকে আলোচনা হবে 3-7 হযরত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণ তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজ কি কি সে ভাষণে তিনি হাইলাইট করেছিলেন সেই বিষয় সম্বন্ধে আমি বলার চেষ্টা করব হিজরতের পর অর্থাৎ মক্কা থেকে মদিনা পরিত্যাগ করার পর একটিমাত্র হজ করেছিলেন যেটাকে বিদায়ী হজ বলা হয় 632 খ্রিস্টাব্দে 25 জিলকাদ 10 হিজরি তিনি এই হজটা হজ করেছিলেন এবং এই হজের সময় তিনি তার সমস্ত স্ত্রীদেরকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি এই হজে লক্ষ লক্ষ সাহাবীদের সামনে তিনি একটি ভাষণ পরিবেশন করেছিলেন এবং এই ভাষণের কিছুদিনের পরেই কিন্তু নবী সাহেব এই দুনিয়া থেকে পর্দা দিয়েছেন তিনি কেন এই ভাষণটা দিলেন হ্যাঁ এটা কিন্তু একটা ঐতিহাসিক বা বৈজ্ঞানিক পটভূমি আছে কি বলেছিলেন সেই ভাষণে যে বলেছিলেন যে হে আদম সব মানুষ আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সিলকা সিলট্রাই মাইনরিটি সমস্ত উচ্চবর্ণের ব্রাহ্মণ সমস্ত সৃষ্টি কিন্তু মাটি থেকে তিনি এবং আলো বলেছেন আমি তোমাদের পুরুষ এবং স্ত্রী করে সৃষ্টি করেছি অর্থাৎ তিনি বলেননি যে তোমাদের হিন্দু এবং মুসলিম করে সৃষ্টি করেছি একটি কথা বলা আছে আল্লাহ তাআলা বলেছেন ভগবান বলেছেন কি বলেছেন ভগবান যে আমি তোমাদের পুরুষ স্ত্রী করে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন শাখা এবং গোত্রে গোত্রভুক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত যে বেশি ধর্মগুরু তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে এটা ব্যাখ্যা করছি সামান্য একটু হালকা ব্যাখ্যা করার চেষ্টা করছি স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন এবং বিভিন্ন শাখা অর্থাৎ বিভিন্ন ধর্মে বিভিন্ন গোত্রে ভাগ করেছেন যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরের কালচার আর কি বলেছেন তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ তোমাদের মান মর্যাদা মর্যাদাপূর্ণ পবিত্র পরস্পরের কাছে ততটুকু যতটুকু আজকের দিনে এই মাস এবং সমস্ত শহর মর্যাদাপূর্ণ তিনি নারী জাতি সম্বন্ধে কি বলেছেন স্ত্রীদের ব্যাপার তোমরা আল্লাহকে ভয় করো আর তাদের স্ত্রী হিসাবে যাদের তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছ তা আল্লাহর নাম দিয়ে তাদের দেহ নিজেদের জন্য হালাল করেছ হ্যাঁ স্ত্রীদের উপর তোমাদের অধিকার আছে তারা অপরকে সঙ্গ সুখ দিতে পারবে না যদি তারা এরূপ করে তবে এমন শাস্তি দেওয়া হবে যা প্রকাশ না পায় আচ্ছা প্রত্যেক মুসলিম একে অপরের ভাই আর কি বলেছেন দাস দাসীর প্রতি অবশ্যই সদয় ব্যবহার করবে দাস দাসীর প্রতি অবশ্যই সদয় ব্যবহার করবে নিজে যা খাবে পরবে তাদেরকে তা খাওয়াবে এবং পরাবে অন্যের উপর অত্যাচার করো না তাহলে তোমার অত্যাচার হবে আচ্ছা তারপর আমানত অর্থাৎ আমানত গচ্ছিত রাখবে আর আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি সে দুটো যেমন
দৃঢ়ভাবে আঁকড়ে থাকো সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। হ্যাঁ, তারপরে তিনি শেষের দিন উপস্থিত মুসলিমদের তার উক্ত বাণীগুলি অনুপস্থিতদের নিকট পৌঁছে দিতে বললেন এবং উক্ত ভাষণটি শেষ হতে না হতেই হযরত জিব্রাইল আল্লাহর বাণী নিয়ে উপস্থিত হলেন, যার অর্থ হলো আমি আজ আমি তোমাদের তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমার উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং দিন ইসলামের উপর আমার সন্তুষ্টিশীল মোহর দিয়ে দিলাম। ব্যাস এইটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। পরবর্তী দিনে আমি আবার 3-8 আলোচনা করব। সমস্ত সময় মাস্ক ব্যবহার করবে, বাড়ির কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বের হবে। থ্যাংক ইউ।